চাটা স্ট্রং ভালো লেগেছে ঈদের আগের দিন তোমার ওকে তো সবাইকে বাই দিয়ে দাও হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সবাইকে অগ্রিম ঈদ মুবারক তো আজ চানরাত একটু সবাই মিলে ঘুরতে বের হয়েছি একটু ঢাকা শহরটা ঘুরে দেখতে বের হয়েছি ঢাকা নাকি একদম ফাঁকা তো কীরকম ফাঁকা তা দেখার জন্য একটু বের হলাম বিশেষ করে বাচ্চারা খুব বেশি চাচ্ছিল যে আজ একটু বের হই দেখি অনেকদিন বের হওয়া হচ্ছে না তো যাই হোক ঘুরতে ঘুরতে গুলশান চলে আসলাম তো পুরোটা ঢাকা শহরই গুলশান পর্যন্ত আস্তে আস্তে দেখলাম খুবই সুসজ্জিতভাবে সাজানো যেটা কিনা আগের ব্লগগুলোতেও দেখিয়েছি যে সারা রমজানেই এবার মাশাল্লাহ অনেক সুন্দর করে সাজিয়েছে তবে ঢাকা যতটা ফাঁকা মনে করেছিলাম ঠিক ততটাও না আসলে ঢাকা শহর কখনোই পুরোপুরি ফাঁকা হবে এটা কল্পনা করার মতো না তো ঢাকা শহরের ভিতরেই যারা আছে আজ মনে হয় সবাই বের হয়ে গিয়েছে তাই মনে হলো বের হয়ে যে মেন মেন পয়েন্টগুলোতে ভালোই গাড়ি ঘোড়ার জ্যামজট প্রতিটা শপিং মল মার্কেট একদম সেই লেভেলের ভিড় মনে হচ্ছে আমার মিরপুরেও দেখে আসলাম গুলশানে এসেও একই অবস্থা দেখছি তো তারপর খুব ভালো লাগছে এটাই বেশি মনে হচ্ছে যে ঈদের একটা আমেজ তো ভালোই লাগছে দেখুন কী পরিমাণ সুন্দর করে সাজিয়েছে বিশেষ করে গুলশান এরিয়াটা খুব অন্যরকমই লাগছে এসে তো দেখি ঘুরতে ঘুরতে কই যাওয়া যায় আপনারা আমাদের সাথে থাকুন এনজয় করুন তো গুলশান পিঙ্ক সিটির লোকেশন দিয়ে গুলশান দুইয়ের দিকে যাচ্ছিলাম একটু কফি খাওয়ার নেশা উঠেছে আসলে দেখি গ্লোরিয়া জিন্সটা খোলা আছে কি না রমজান মাসে ম্যাক্সিমাম অফই থাকে তার জন্য আগে আসা হয়নি আজ দেখি একটু যে রাতও হয়ে গিয়েছে প্রায় 10টার উপর দেখি যে খোলা আছে কি না এখানে ওই যে রেনিসেন্স হোটেলটা দেখা যাচ্ছে চমৎকার লাগছিল তো বলছিলাম যে এটার সামনে দিয়েই যাব এত সুন্দর করে সাজানো হোটেলটা তো গ্লোরিয়া জেন্স যাওয়ার সময় সবসময় হোটেলটার সামনে দিয়েই যাই খুব ভালো লাগে বাইক দিয়ে দেখতে তো ফাইনালি গ্লোরিয়া জেন্সে চলে এসেছি এটা খোলাই ছিল ভয় ভয় ছিলাম যে এত দূর এসে আবার ব্যাগ যেতে হয় কি না যাই হোক তো গ্লোরিয়া জেন্সের আন্ডারই একটা পেস্ট্রি শপ আছে লাটার্ট তো স্নেহা রনক এখানে আসলে সবসময় একটা ডোনাট অর পেস্ট্রি টেক করবেই তো ওদের জন্য আগে দুটো ডোনাট নিয়ে নিই কোনটা নিবা বলো কোনটা এই ফ্লেভারটা না এটা স্প্রিংকেল রনক তাহলে একটা চকলেট আর একটা স্প্রিংকেল নিই হ্যাঁ এটা হচ্ছে হোয়াইট ফরেস্ট স্লাইস এটা মনে হচ্ছে যে ইয়াম্মি ভাইয়া ডোনাট দিয়েন এই দুইটা ফ্লেভার থেকে দুইটা দিয়েন হ্যাঁ একটা স্প্রিংকেল আর একটা চকলেট তো আরো বিস্কিট থাকে না কিন্তু খালি হয়ে গেছে খুব ফ্রেশ হয় না ওদের ইয়েগুলো বিস্কিটগুলো এখানে তো আরো অনেক বান থাকে রুটি থাকে অনেক লেট নাইট হয়ে গেছে না এর জন্য আজকে প্রায় শেষ এখানে না কি দেখছিলাম ওয়ার্মিং শোকেস আজকে এটাও খালি মনে হচ্ছে অরেঞ্জ ফ্লেভার নাকি এই ফ্লেভার এখানে বসে ওয়েট করতে পারো তোমরা ফুডটা দেওয়া পর্যন্ত বসবে বসবে তো
তো রনকদের ডোনাট নেওয়া শেষ, আমরা এখন গ্লোরিয়া জেন্স ঢুকে গেলাম। ওদের ইন্টেরিয়রটা আপনাদেরকে একটু দেখাবো আজকে। গ্লোরিয়া জেন্সে আসলে কফি খেতে প্রায়ই আসা হয়, তো এত নাইস এনভায়রনমেন্ট আর এত সুন্দর ডেকোরেশন ইন্টেরিয়র, অল লাইট আর গোল্ডেন, তা আমার খুবই ভালো লাগে। এটা একটু ঘুরে ঘুরে দেখাবো। এখানে এসেই তুমি এটা খুলে ফেলা হ্যান্ডো সত্যি কফি অর্ডার করার আগে আপনাদেরকে একটু মেনুটা দেখাচ্ছি। গ্লোরিয়া জেন্সের তো অনেক ভ্যারাইটিস আছে ওদের হট অ্যান্ড কোল্ড কফিতে, এটার বলার কিছু নেই। ওদের মেন তো হচ্ছে কফির উপরই তাতে মেন ইস্যুটা। ক্যারামেল লাটে অর্ডার করেছিলাম, আর সবসময় লাটেটা ওদের ক্যারামেলটাই আমি নিই, ওইটা অনেক টেস্টি হয়। নর্মাল 8-10টা লাটের মতো হয় না, একটু ডিফারেন্ট হয়। আর এখান থেকে চকোলেট ডিলাইট কোল্ড কফি নিয়েছিলাম, এটা অনেক বেশি চকলেটই হয় অ্যান্ড চকলেট বার ক্রাশ করে এই কোল্ড কফিটা করা হয়, নর্মাল চকলেট পাউডার দিয়ে না। তো যাই হোক, এই দুটো অর্ডার করেছি। আর রনক সিনহা বা একটা রেড ভেলভেট কেক নিয়েছে। এভরিওয়ান লেটস এনজয়, আমি আরেকটু ঘুরে ঘুরে দেখাই পুরোটা গ্লোরিয়া জেন্স। ক্যারামেল ক্যাফে লাটে অ্যান্ড চকলেট ডিলাইট উইথ রেড ভেলভেট কেক। ওটা তো মজা হবেই, যেটা কোল্ড কোল্ড। সো আপনারা সবাইকে ডিফারেন্ট পরিবেশে এসে কফি ট্রাই করতে পারেন, এখানে একটা পরিবেশ চেঞ্জ হবে অ্যান্ড আশা করছি খুব ভালো লাগবে। সো কেমন লাগলো আমাদেরকে জানাবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আর সবাইকে ঈদের শুভেচ্ছা, আল্লাহ হাফেজ। সো দেয়ার হ্যাভ হিউজ পার্কিং এরিয়া অ্যাকচুয়ালি, আপনারা আরামসে এসে আপনাদের ভেহিকেলস এখানে রেখে ঢুকতে পারবেন অ্যাজ ইউজুয়াল। ভালো লেগেছে ঈদের আগের দিন তোমার? ওকে তো সবাইকে বাই দিয়ে দাও।